তানজিলা মিডিয়া, আমরা আছি নতুনত্বের সন্ধানে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কামরুল হাসান। আজ 15ই আগস্ট, দেশমাতা বেগম খালেদা জিয়ার 76তম জন্মবার্ষিকী। 1946 সালের এই দিনে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের গর্ব, বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, সাবেক তিনবারের জননির্বাচিত প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশমাতা বেগম খালেদা জিয়া। দেশমাতার জন্মবার্ষিকীতে সারা বাংলার মানুষ দেশমাতার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। তার অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চট্টগ্রাম মহানগরের আওতাধীন বাইজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দল দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বাইজিদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং বাইজিদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ফারবেজের সঞ্চালনায়। মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা শহীদুল্লাহ চিশতি, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত ছিলেন বাইজিদ বোস্তামী থানার অন্যতম নেতা মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ সোহাগ গাজী, মোহাম্মদ রাসেল ফরাজি, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সুবাহান খান, মোহাম্মদ শওকত আকবর সুমন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ রবিন সহ অসংখ্য নেতাকর্মীও মুসল্লিগণ। ডাস্ক নিউজ, তানজিলা মিডিয়া। আল্লাহ হাজ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহে পাকের মধ্যে পৌঁছাই দেন। আল্লাহ আল্লাহ পাক জিয়া পরিবারের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় গেছে আরফাত রহমান কোকর রুহে পাকের মধ্যে পৌঁছাই দেন। আল্লাহ আল্লাহ মিন্নাসিরের স্ত্রী ডালিয়া সহ আল্লাহ যারা দুর্ঘটনায় বিভিন্ন জায়গায় আল্লাহ বিশেষত রোগাক্রান্ত হয়ে করোনা ভাইরাসে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ প্রত্যেকজনের রুহে পাকের মধ্যে পৌঁছাই দেন। আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তারা হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন। আল্লাহ বিশেষত আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আল্লাহুম্মা আতিনা হায়াতান তাইয়্যিবা, আল্লাহুম্মা আতিনা হায়াতান তাইয়্যিবা ওয়া তাওবাতান নসুহা ওয়া তাওবাতান আনাল মাউত ওয়া রাহাতান ক্বাবলাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া আফওয়ান আনাল হিসাব ওয়া নাজাতা মিনান নার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষত করোনা ভাইরাসে মিন্নাসিরের পরিবার আল্লাহ অসুস্থ আছে আল্লাহ তানার শেফা কামেল আজিল আতা ফরমান। আল্লাহ প্রত্যেকজনের হায়াতের মধ্যে বরকত আতা ফরমান। রব্বানা ফিরলানা জুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতানা ওয়া তাওয়াফানা মাআল আবরার ওয়া আলহিকনা ইয়াওমাল কিয়ামাতি মাআন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিয়া ওয়া ইলমান নাফিয়া ওয়া লিসানান যাকিরা ওয়ারিজকান ওয়াসিয়া ওয়া হায়াতান তাইয়্যিবা ওয়া তাওবাতান নাসুহা ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া জামালি মুলকিহি সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামানা শাহাদাতান ইনদা সাকরাতিল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তানজিলা মিডিয়া, আমরা আছি নতুনত্বের সন্ধানে।